হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ইনো আরও একটা ব্লগ শুরু করছি, তো ইনো বাবারে চা দিছি। আর তোরা চা লগে কি নাস্তা দিলাম, তো ঘোরা কিছু খাইবা, তো বাবা ঘোরা তো ওলা বানাইয়া দিলাও। তো আমি ইনোর মাঝে খালি আর কি হান্দেশর খাই জেলা কি করেন, হান্দেশ নাই, হান্দেশর খাই জেলা করো নাকি গুড়, তারপরে গুয়ামুড়ি দিছি আমি, সামান্য একটু লবণ দিছি আর কি, সামান্য মিষ্টির মাঝে লবণ দিলে ভালো লাগে, তো একটু লবণ দিছি। আর এখন নাকি ফাটি সাপটা আমি জেলা বানাই, খালি আর কি কিরসাটা দিছি না, আনাইলে দেখতে আমারে ফাটি সাপটা লাহানো লাগে। তো মাঝে মাঝে বালা বাবা ওলা বালা ফাইন, তো আমি আখতা আখতা দিই, তো করে এখন ঠান্ডার মাঝে ভালো লাগবো খাইতে চার লগে, তো চা চা লগে আর কি দিছি। আর একটা আছিল আমি যে গতকালকে ব্লগ দিছিলাম, তো একটা রেসিপি আমি আর শেয়ার করছি না, তো একটা আমি এখন শেয়ার করাম। এর মাঝে আমি এখন আন্দাজ মতো তেল দিলাইছি, দিয়া রসুন দি বাগার দিলাম, তো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিছি, আর সামান্য আরও সাদা পেঁয়াজ দিয়ে করছি, দুয়োটা মিক্স করিয়া দিলাম। তো আমি সার্ডিন ফিশ আর কি জেলা বুনা বুনা করিয়া একটু আর কি জ করবো, আলু দিয়ে বুনবো, তো ওটা আপনার লগে শেয়ার করবো। আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবা, আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে লাইবা, আর যারা অলরেডি করে লাইছেন তার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এর মাঝে আমি বয়াইছি আর বাবা নাস্তারও টাইম হয়ে গেছে, তারপরে আমি আর রসুলা মুখা বাবারে রুটি হেদিয়া দিলাম, তো ইক্সি নইলে গিয়ারি ফ্রোজেন রুটি আছিল আর বানাইয়া তৈরি দিছিলাম, তো কয়েকদিন একদিন ধরে ফ্রোজেন অগুন বার করে করে আগলস দিলাই যাম, তো এমন সুন্দর থাকে, সুন্দর মতো ফুলেও ফ্রেশ রুটি লাখান। আর রিবাই দিয়ে আমি স্বাদ মতো লবণ দিলাইছি, লবণ দিয়ে পেঁয়াজটারে আমি ব্রাউন করিয়া নিমগে, আর বাবারও নাস্তা রেডি করিয়া দিলাইলে, তারপরে আমার রান্না অলরেডি শেষ। তো গতকালকে একসিন দেখাইছি, আশ রান্দা একটা দেখাইছিলাম, তো গতকালকে দেখাইছি, এগুলো আর দেখাইছি না কারণ ভিডিও বেশি লম্বা হয়ে যাব দেখিয়া, কইতে আর আজকে শেয়ার করিলাই। তো এর মাঝে আমি এখন সামান্য পানি দিলাইছি, আর পেঁয়াজটা আমার প্রায় মজি গেছে, এখন দিলাইছি হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া আর কি দিমু, তো সবটা দিয়া। আর এখন আমি বালাইলে মশলাটারে বুনিয়া নিমগে, আর আমি দেখছি মশলাটা যদি বোনা হয় তে যে ভালো লাগে একে খাইতে। আর প্রায় সময় আমি সার্ডিন খাও আর টুনা খাও, যেসব সময় কি হলেও বুনি, বা এমনিও বুনতে পারবা, আপনারা চাইলে এমনিও বুনতে পারবা, বা আলু দিলে আর কি আরও বেশি ভালো লাগে। তো এখন আমি বালাইলে বুনিয়া নিছি কি, আর আমি আলু দিয়ে আমার কি ছোটো ছোটো করিয়া একটু লম্বা লম্বা করিয়া কাটিয়া নিছি, তো এখন সময় আসলে আলু দিয়ে খাইতে যে ভালো লাগে, তো হইতে আর আলু দিয়ে করিলাই। আর সার্ডিন ফিশ দেখি শেষ হয়ে গেছে, একটা ক্যান রয়েছে, হইতে আর একটা তো একবারে মানে কম হয়ে যাব, তো আলু আলু আরও দুই তিনটা দিছি ছোটো ছোটো কাঠিয়া। তো মাঝে মাঝে আমি ওলা খাই, আর কোন সময় ব্লেন্ডার পেঁয়াজ দিয়ে করিয়া খাই না, নিগো আরও বেশি লাগে ভালো লাগে, তো এখন আর তেমন একটা খাওয়া হয় না, ব্লেন্ডার পেঁয়াজ দিয়ে আগে আগে খাইতাম, তো মজা লাগতো। আর ব্লেন্ডার পেঁয়াজ দিয়ে করলে আর কি খালি ফার্স্টে যে সময় আমি মশলাটা বুনি, তো সুন্দর করে বুনিলে নানি যে মজার একটা গ্রান বার হয় ব্লেন্ডার পেঁয়াজ দিয়ে। তো এই আমি এখন সার্ডিন ফিশের একটা ক্যান আছিল, কেনর আমি ফানি ফানি তাকে যেনে ফানি বালাইলা জড়াইয়া নিছি কি নিয়ার, আমি এখন আলু মনে করে 5-6 মিনিটের লাখান এটারে জাল দিছি, জাল দিয়ে আর সার্ডিন ফিশটা দিলাইছি, এখন মাছে আর আলুয়ে ফুড়া মতো একবারে বুনিয়া নিমগি। আর আলু বেশি সময় লাগতো না কারণ ছোটো ছোটো যখন সকাল সকাল মানে সিদ্ধ হয়ে যাব, আর আমেরিকান আলু বেশি একটা সময় লাগে না সিদ্ধ হয়ে যায়, তো এখন আমি মাছে আর আলুলে পালাইলে বুনিয়া নিছি গে, এখন আমি লাড়িয়া আর মাছটা যে যে সাইডে আর কি আস্তা রয়েছে, তো ওখানে আমি বাইঙ্গা দিলাম, বাইঙ্গা দিলে একবারে আমি স্যার আমার কি আলুর লগে মিক্স হয়ে যেত, তো আমি জেলা করছি আপনারা করিয়া দেখবা যে মজা হয়। তবে আমি একটা জিনিস কম করছি, জাল কমাইয়া দিছি,
আপনার চাইলে কাঁচা মরিচ দিবা, যে সময় মশলাটা বোনা হয় ওই সময় যে কাঁচা মরিচ দেন, যে মজার একটা মানে সার্ডিন ফিশর যে বোনা হইব, আমার যে ভাল লাগে, আমি এগু জানি না মানে এগুলো আমি বোনাটাকে সার্ডিন ফিশর বোনা বা পোর্তা লাগানো দেখতে লাগে আর কি। তো সবশেষে আমি এখন টমেটো দেলাইছি, টমেটো সব শেষে দিছি, তো একটু আর কি বোঝা যাইব যেন টমেটো দিছি হরি, মানে খাইতে সময় বোঝা যাইব খামড়ো ভরবো, আমি একবারে গলাইতাম নাই, তারপরে ফাঁকনা আছে একটু একটু গলব। তো এখন আমি বালাইলা লাড়িয়া আর ফানিও দেখতে পারা বেশি ফানি নাই, একদম শুকাই গেছে, আর লামানির পরে আরও একবারে শুকাই যাব, পুরা মতো একবারে বর্তা লাগানো হয়ে যাব। তো সব শেষে আর কি ধনিয়া পাতা দিয়ে লামাইলিম, আর এটা বাবাই যে লাইক করেন দেন, তো আমি বাবারে মাঝে মাঝে ওলা করিয়া দেই, আমিও নিজেও খাই, আমারও ভালো লাগে মাঝে মাঝে করলে। তো সমস্যা হয়েছে আরও একটু জাল দিলে আরও বেশি টেস্টি লাগবো, আমি একটু কম দিছি জাল। আর একটা আসলে যে কোনো সময় আসলে তরকারি না থাকলে ঝটফট বানানিও যাইব, কোনো অসুবিধা হয় না, কম সময় হয়ে যায়। তো আঠা দেখা যায় আসলে তরকারি যদি শর্ট উট মারে আপনারা ওলা করিয়া খাইতে পারবো, যারা জানেন না আর কি, তবে আমি জানি সবেও জানবা কম বেশ, জানবা না গিলা একদম ইজি রেসিপি, একগু দেখানির মতো করছি না। তো আমি বানাইছি হয় আমি আমারটা আপনার লগে শেয়ার করি, হয়তো খেয়ে হেল্প হইতে পারে। তো এইনোর মাঝে আসিল ই সাইট আসিল ওই যার ফার্স্ট 6 দিন আগর অনশন দিছে একদিন আমরা আমেরিকাত, ওদিন করে আর কি ব্লগ এগো ই সাইটের আর রান্দা টলকা গতকালকের। তো আসলে আপনারা মাইন্ড করবা না জেনে 2-3 দিনের এখনও করিয়া দিছি। তো আসলে অনেক সময় দেখা যায় ব্লগ জমা হয়ে যায়, তো উলট পালটও হয়ে যায় লাগিয়ে হইতে আর শেয়ার করিলাই, আর এটা তো লেট হয়ে যাব, আর এটা কয়েকদিন আগে করছিলাম তো এই সময় আর শেয়ার করতাম পারছি না। তো এই বাইরে আসলাম তোরা দরকারে যাইলাম বলতে পোস্ট অফিসও, তো এইন গিয়া আর ফাস্টফুড বানাইবা লাগে আর কি যাইলাম। তো আমরা রাস্তাতে এখন আর এদিন কু যে স্নো দিছে, তো স্নো দিলেও নানি ফরিয়া একবারে গলি গেছে, মেঘলা খান পুরা মতো আসিল আর ঠান্ডাও আসিল পাক্কা। তো ইউসুফ রহমা দুজনে একবারে মানে তারা যে এক্সাইটেড যে তারা স্নোর মাঝে যেন বার হয়েছেন। তো এদিন কুড়া আমার যে তাপ আসিল পুরা মতো তাপ, তারপরেও তাই মানে বোঝা গেছে না যেন তাপ করি, আর তাই যে খুশি করছে বাড়াইয়া, কারণ তাই ফার্স্টবার বার হয়েছে স্নোর মাঝে, এলে আর কোনো সময় বাড়ানি পড়ছে না তাইর। তো এখন আর কি ন গুড়রা পার্কিং পাওয়া যান না এই সাইডে যে বিজি, তো বাক্কা কত সময় তাইকে খালি গুড়রা পার্কিং কর লাগে, তো দেখা যার আসলে পাওয়া যান না, ও গল্লি থাকি হো গল্লি খালি চক কর দিরা। তো যাই হোক কোনো সুরত পার্কিং পাইছই, পাওয়ার পরে আইছি আমরা, আর আমরার অ্যাপার্টমেন্ট লইছই আর কি একটা কতত ফোনত মনে হয়। তো আমরা আইছি টাইমর আগেও, তো এই নয় ইউসুফ রহমারে আর কি আমি দেখলাম, আর ইউসুফ রব্বাকে বাই দিই তাই সবটা ঠিকঠাক হররা, আর তারা দুজন ইতা দৌড় আরম্ভ করছই দুজনে এটা খেলায়রা, তো টান টানটে আমি আর কি চৌকে চৌকে রাখা লাগে। তো আমরা এখানে আইসি আমার ফাস্টফুড বানাইমো, আর ইউসুফ রহমারও ফাস্টফুড নাই, তারা তো ফাস্টফুড বানানি হইব টান টানেরও। তো আমারও ফাস্টফুড বাংলাদেশি ফাস্টফুড, তো এখন আমি সিটিজেনশিপ পাস করাই, এখন তো আর বাংলাদেশি ফাস্টফুড তো আর শেষ এগো, এখন তো আমেরিকান ফাস্টফুড লাগবো। তো আমার আর বানানি হয়েছে না, আমার দরকারও পড়ছে না বানানিও হয়েছে না, তো এখন বানাইমো, দেখা যাক সামনে দিয়ে হয়তো দরকার লাগতে পারে, এলাগি এখন বানাইলাম। তো এখন বাংলাদেশি ফাস্টফুড এখান 3 বছরের ডেট আছিল, অলরেডি ডেটও গেছে কি, আর এর ভিতরে আমি সিটিজেনশিপও লই দিছি, আর লওয়ার পরে ফাস্টফুডেরও ডেট গেছে কি, তো এখন আর কি এখন ফাস্টফুড বানাইলাম আমেরিকান ফাস্টফুড। তারপরেও আমার বাংলাদেশি ফাস্টফুড আমি যে যতন করিয়া রাখছি, কারণ লাগে আমার মানে একটা স্মৃতি, হোক দেখবো মাঝে মাঝে আগর যে ফাস্টফুড আছিল, আর ইউসুফ রহমা দেখতেও ফরা কি তা হরা তাই তাই রহমার তা ফুরসে করে তাই বুঝরা না, মানে খুশি হয়েছেন যে বাইরে আইসেন,
তো তাহলে ওষুধ খাবার লুই আইসি, আর এখন মোটামুটি একটু তাপ সারছে লাগে, তাই মানে খেলতে পাররা তো এই কেন আমরা আর বেশি সময় লাগছে না, আর কম সময়ও হয়ে গেছে, মনে হয় আধা ঘন্টা লাগছে ওনা আর কি, এর ভিতরে আমরা শেষ হয়ে গেছে। তো আমরা বার হয়ে গেছি আর এখন স্নো পরের, আর একটু এক ব্লক বাদে আর কি গাড়ি পার্কিং করছে, তো একটু আঠিয়ে গিয়া উঠা লাগবো, আর স্নো পরের ভালো লাগে বুঝা যায় আমার, বিশেষ করে আর ইউসুফ যে খুশি তাই তাই স্নো সময় ইলা আঠিছই না কোনো সময়ও। আর আমার ভিউয়ার সকলের কাছে আমি অনেক বেশি সরি আছি, কারণ আমার কইসলে কমেন্ট পড়বার লাগি ভিডিওর মাঝে, তো আমি কমেন্ট পড়ছি না কারণ একটু টাইম লাগে না নি, আর কদিন থেকে একটু বিজিও, শরীরও বেশি একটা ভালো আসিল না লাগি, আমার ভালো লাগছে না। তো অবশ্যই সব কমেন্ট আনসার দিব, আপনারা রাগ করবা না, কারণ দেখা যায় রাহমাও একটু বেমার আর একটু ব্যস্ততায় আর কি সময় যায় আর কি, তো লাগে টাইম পাওয়া যায় না। তো অবশ্যই সব কমেন্টের আনসার দিব আমি আস্তে আস্তে, ভিডিওর মাঝেও দিব। তো আজকে কোনো কমেন্ট আর ফরাম না, বিদায় নিলাম গিয়ে, ভালো থাকো, কার কোনো ভুল ত্রুটি হইলে কমা দৃষ্টিতে দেখবা, আল্লাহ হাফেজ।